الحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه. معزز آج کے پوتر محرم حرام تیتیو جمعہ مسلم بند خطبہ علامہ ابن نواز رحمۃ اللہ علیہ آج کے پوتر قرآن যে আয়াতটি খুতবার শেষে উল্লেখ করেছেন, রব্বানা জালামনা, হে আল্লাহ আমরা নিজেদের উপর নিজেদের আত্মার উপর জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়াতারহামনা, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন এই দুনিয়া হলো দুঃখ কষ্ট এবং বিপদের স্থান, আপদের স্থান। খুতবালা আরো বলেন, ওয়াদার ও কাসারাত কাসারান গাদারাত বিল হুসাইন ওয়াল হাসান। দুনিয়া এমন একটা জগৎ যেই জগৎ হাসান এবং হোসাইনের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। আজকের খুতবায় আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহ মানুষ যে দুনিয়ার ধোকায় পড়ে নবীর কলিজার টুকরাদের সাথে পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে সেটা তিনি আফসোস করে বলছেন। এই নবীর দুই দৌহিত্র হাসান এবং হোসাইন, তাদেরকে আমার নবী কীরকম ভালোবাসত, যদি আমরা কয়েকটি হাদিস শুনি তাহলে বুঝতে পারব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং ইমাম হোসাইনের সাথে খেলাধুলা করতেন। একদিন দুজনকে আল্লাহর নবী কুস্তি লাগিয়ে দিলেন। আমার নবী ইমাম হাসানকে বলে, হাসান তুমি পায়ে দিয়ে ধরো, কিছুক্ষণ পর হলে তুমি হাত দিয়ে ধরো, তুমি এভাবে মোচড় দাও। কুস্তি শিখিয়ে দিচ্ছে হাসানকে। হযরত ফাতেমা বলেন, আমি আড়াল থেকে দেখছিলাম আমার নবী হাসানকে শিখিয়ে দিচ্ছে কীভাবে ধরবে, হোসেনকে কীভাবে ফেলে দিবে। তখন ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসান তো বড় বয়সে বড়, আপনি হাসানকে কেন শিখিয়ে দিচ্ছেন, হোসেনকেও কিছু শিখিয়ে দিন। তখন আমার নবী বলেন, হে ফাতেমা চুপ করো, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি হাসানকে শিখিয়ে দিচ্ছি, হোসেনকে কে শিখিয়ে দিচ্ছ তুমি কি জানো, হোসেনকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, কত মর্যাদা দেখেন, হাসানকে আমার নবী শিখিয়ে দিচ্ছেন ছোট বাচ্চাদেরকে কুস্তি লাগিয়ে দেয় না, আর হোসেনকে শিখিয়ে দিচ্ছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। হযরত হোসেন বিন আলী একদিন মসজিদে নবীর ঘরের দরজা খুললেই মসজিদে নবী, মসজিদে নবীর আঙিনায় হাসান হোসেন লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। ঘরের দরজা খুলে মসজিদে নবী, যখনই ঘরের দরজা খোলা পেত তারা মসজিদে নবীতে চলে আসত। একদিন আমার নবী খুতবা দিচ্ছিলেন, এমন সময় ইমাম হোসেন ঘর থেকে বের হয়ে চলে আসলেন আমার নবীর দিকে যাচ্ছেন। হঠাৎ কাপড়ের সাথে পেঁচিয়ে প্রচুর খেয়ে পড়ে গেলেন ছোট বাচ্চা। আমার নবী খুতবা দেওয়া বন্ধ করে সাথে সাথে নেমে গেলেন মিম্বর থেকে, ইমাম হোসেনকে কোলে তুলে নিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নিজের খুতবা, খুতবা দিয়ে আমরা জানি ওয়াজিব, জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় ইমাম হোসেন ঘর থেকে বের হয়ে আসলো আর আমার নবী নিজের খুতবা বন্ধ করে নিজের নাতিকে কোলে তুলে নিলেন। হযরত আব্দুল্লাহ বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বয়ান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় ছিল, আমরা পিছনে হাজার হাজার সাহাবী নামাজের মধ্যে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে না। আমরা মনে করলাম হয়তো আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হচ্ছে, আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম, কিন্তু এত বেশি দেরি করছেন, আমার নবী সিজদা থেকে উঠছে না, কখনো তো এমন করে নাই, অনেকে বলছেন। আমাদের মনে হলো হয়তো আল্লাহর নবী দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, হয়তো সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে চলে গেছেন, আমার নবীর রূহ কবজ হয়ে গেছে, এমন আমাদের ধারণা আসলো। হযরত সাদ্দাদ বলেন, আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি আমার মাথা তুললাম,
তুলে দেখলাম আশ্চর্য ঘটনা, আমার নবীর সেজদার মধ্যে আর আমার নবীর পিঠের উপর উঠে বসে আছে ইমাম হোসাইন। আমার নবীর হাজার হাজার সাহাবীকে নামাজ পড়াচ্ছেন, ওই নামাজের মশল্লায় আমার নবী যখন সেজদে গেলেন তখন ছোট্ট ইমাম হোসাইন আমার নবীর কাঁধের উপর গিয়ে বসে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইন যে আমার নবীর সেজদা থেকে উঠলে কাঁধ থেকে পড়ে যাবে, পিঠ থেকে পড়ে যাবে, সেই বয়ে আমার নবী সেজদাকে দীর্ঘায়িত করে দিল। ইমাম হোসেন সামান্য ব্যথা পাবে সেটাও আমার নবী সহ্য করতে পারলেন না, নামাজকে দীর্ঘ করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বাহবা দিলেন, ওয়া ওয়া কি চমৎকার সওয়ারি। তখন আমার নবী বলছেন, হে ওমর, তুমি সাওয়ারির দিকে যে সাওয়ারি তার দিকে দেখিও না, বরং যে সাওয়ার হয়েছে তার দিকেও দেখো, সেও তো চমৎকার সাওয়ার। অর্থাৎ আমার নবী নিজে তো চমৎকার, আমার নবী বলছেন আমার উপর যে উঠেছে, আমার কাঁধের উপর যে বসেছে, সেও তো চমৎকার। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত উসামা বিন যায়েদ বিন হারেসা বলেন, একদিন রাতে কোনো এক প্রয়োজনে আমি হুজুরের কাছে গেলাম, হুজুরের গায়ে একটি চাদর ছিল, বড় চাদর। আমি আমার প্রয়োজনের কথা আমার নবীকে বললাম, আমার নবী আমার ওই প্রয়োজন মিটিয়ে দিলেন, আমার সমস্যার সমাধান করে দিলেন। আমি লক্ষ্য করলাম আমার নবী বড় চাদর গায়ে দিয়ে বসে আছেন, কিন্তু চাদরের ভিতর কে যেন নড়াচড়া করছে, কেউ যেন নড়াচড়া করছে। আমি আমার নিজের যে আকাঙ্ক্ষা জানার আগ্রহ সেটা সামলাতে পারলাম না। আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করে বসলাম, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের ভিতর কি? আমার নবী জবাব দিলেন, হে ওসামা বিন যায়েদ, আমার চাদরের ভিতর কি তুমি জানো না? আমার নবীর চাদর সরিয়ে দিলেন, আমি দেখলাম আমার নবীর এক রানের উপর হাসান আর এক রানের উপর হোসাইন বসে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে লাগিয়ে চাদরের ভিতর নিয়ে আমার নবী হাসান এবং হোসাইনকে নিয়ে বসে আছেন। তারপর আমার নবী যে কথাগুলো সেখানে হযরত যায়েদ ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সমস্ত কথা বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা আমাদের জন্য শিক্ষণীয়। কি বলেছেন দেখুন, হুজুর চাদর সরালেন, আমি দেখলাম হুজুরের দুই পাশের দুই নাতি আমার নবী তাদেরকে কোলে নিয়ে বসে আছেন। এরপর হুজুর ফরমালেন, এরা আমার সন্তান, আমার ফাতেমার সন্তান, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আমি এদেরকে ভালোবাসি, হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। যারা আমার এই দুইজন নাতিকে ভালোবাসে, যারা আমার এই দুইজন নাতিকে মহব্বত করে, হে আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো। আছে না মহব্বত? ইমাম হাসান ইমাম হুসাইনের প্রতি মহব্বত কি আছে আপনাদের? থাকাটাই হলো ইমানের দাবি। যারা তাদের সাথে মহব্বত রাখে তারা আমার সাথে মহব্বত রাখে, আর যারা তাদের সাথে শত্রুতামি করে, যারা তাদেরকে কষ্ট দেয় তারা মূলত আমাকে কষ্ট দেয়। আমার নবী বলছেন যারা ইমাম হাসান এবং ইমাম হোসেনকে মহব্বত করবে তারা আমার নবী বলছেন আমাকে মহব্বত করলো, আর যারা তাদেরকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। আহলে বাইত যারা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীর আজওয়াজে মুতাহহারাত এবং হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হলো আমার নবীর আহাল, আমার নবীর পরিবার, আমার নবীর আত্মীয় স্বজন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন সূরা শুরা 23 নং আয়াত। আহলে বাইতকে আদব করা, সম্মান করা, মহব্বত করা ফরজ, উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। এটা কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা শুরার 23 নং আয়াতে ঘোষণা দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। হে রাসূল আপনি বলুন আমি আমার ইসলাম এবং দ্বীনের যে দাওয়াত দিচ্ছি, আল্লাহর নবী যে ইসলাম পৌঁছিয়েছেন ওই দাওয়াতের বিনিময়ে আমাদের কাছে কিছু চান নাই। আমার নবী একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন, আপনার উম্মতের কাছে আপনি কিছু চান না, একটা জিনিস চান, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো কেবল আমার আত্মীয়তা জনিত যে যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের সাথে তোমরা শুধু সৌহার্দ্যভাব পোষণ করবে, সদ্ভাব পোষণ করবে, তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা শুরা 23 নম্বর আয়াত আপনারা দেখবেন। ইমাম আহমদ তাবারানী
হাকিমের মধ্যে এই আয়াত সম্পর্কে সাহাবা ইকরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই আয়াতের মধ্যে যে আপনার আপনজনদের সাথে ভালোবাসা পোষণ করতে যে আমাদের উপর ফরজ করা হয়েছে, আপনার সে আপনজন কারা? আপনজন কারা? আজওয়াজে মুতাহারাত তো আছেনই, সাথে সাথে আমার নবী যে হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের নাম উল্লেখ করলেন সবাই, সুবহানাল্লাহ, তারাই হলো আমার আপনজন। এবং ইবনে মাজাহ শরীফের বর্ণিত আছে, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে ভালো না বাসবে, আমার ভালোবাসা অর্জন হবে না, যে পর্যন্ত সে আমার আহলে বাইতকে ভালোবাসবে না। আহলে বাইতকে ভালো না বাসলে আল্লাহর নবীর ভালোবাসা অর্জিত হবে না, আর আল্লাহর নবীকে ভালো না বাসলে সে ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইলামী শরীফের হাদিস আরও ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। প্রত্যেক মুসলমানকে আমার নবী ঘোষণা করেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিবে। নাম্বার এক, তোমরা নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দিবে, নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দিতে হবে। নাম্বার দুই, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দিবে। নাম্বার তিন, কোরআন তেলাওয়াতের প্রতি তাদেরকে আকর্ষণ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। এই তিনটা বিষয় আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষা দিতে হবে, তাহলে আপনার সন্তান আর বিপদে যাবে না। নবীর ভালোবাসা যদি অন্তর থাকে, সে অটোমেটিক ইসলামের পথে চলে আসবে। নবীর আহলে বাইতেরকে যদি ভালোবাসে, সে কখনো বাতিলের খপ্পরে পড়বে না, এবং কোরআনকে যদি সে ভালোবাসে, সে কখনো গোমরা হবে না। আমাদের নবীকে যেমন ভালোবাসতে হবে, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইত এবং সৈয়দ বংশ যারা আল্লাহর নবীর আওলাদ যারা, তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। কারণ কি, কিয়ামতের আগে যে ইমাম মাহদী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসবেন, উনিও আমার নবীর বংশ থেকে আসবেন, আমার নবীর আওলাদ থেকে আসবেন। বর্তমানেও আপনার আল্লাহর নবীর আওলাদরা দুনিয়ার জমিনে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তার প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করেছেন কিয়ামতের আগে, যে আমার বংশধর থেকে এমন একজন ইমাম আসবে, এমন একজন খলিফা আসবে, ইমাম মাহদী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, তিনি আমার নবীর বংশধর থেকে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিয়ামতের দুই ধরনের আলামত বর্ণনা করেছেন, ছোট ছোট আলামতও বর্ণনা করেছেন, বড় বড় আলামতও বর্ণনা করেছেন। আর বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইমাম মাহদী আলাইহি সাল্লাম, যিনি আমার নবীর বংশধর থেকে হবেন, সেই ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে যে তশরিফ আনবেন, সেটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহর নবী যে সমস্ত ছোটো ছোটো আলামত করেছেন, প্রায় 170টির উপরে ছোটো ছোটো আলামত বয়ান করেছেন, যদি আমরা একটু চোখ বুলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওই সমস্ত আলামত অলরেডি ছোটো আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, এখন শুধু দিন দিন বৃদ্ধি পাবে, নানা ধরনের ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস আমরা পাই, আকাশ মিডিয়ার বিস্তার লাভ করবে। বর্তমানে যে ইন্ডিয়ান ইন্টারনেট, এই সমস্ত ইন্টারনেট, এইসব আকাশ মিডিয়া বলে আমার নবী ঘোষণা করেছেন। ইবনে আবি শাইবার হাদিসের মাধ্যমে আমরা এই আলামতটি জানতে পারি, 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার, এটি বুখারী শরীফের মাধ্যমে আমরা জানতে পারি। মানুষ দূর দূরান্ত সফর করবে শুধু কী করার জন্য, ভ্রমণের জন্য, এটি মসনদ আহমদের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। খুন হারামি বৃদ্ধি পাবে, মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা এটি জানতে পারি। অন্তর থেকে মানুষের আমানত যেটা, সেটা উঠে যাবে, মানুষ খেয়ানতের মধ্যে বেশি লিপ্ত থাকবে, এটি বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। ক্রীতদাসীর গর্ব থেকে মালিকের জন্ম হবে, যে সমস্ত দাসীবাদী তাদের গর্ব থেকে মালিকের জন্ম হবে, এটার ব্যাখ্যা হলো যারা দাসীবাদী তাদের গর্ব থেকে যারা জন্মগ্রহণ করবে, তারা একসময় বড় বড় অট্টালিকার মালিক হবে, এটি বুখারী শরীফের মাধ্যমে আমরা জানতে পারি। ইহুদিদের অনুকরণে প্রবণতা বেড়ে যাবে, ইহুদি খ্রিস্টান বেদিনের অনুসরণ আমাদের প্রবণতা বেড়ে যাবে, এটি বুখারী শরীফের মাধ্যমে আমরা জানতে পারি। গতকাল একটা নিউজ দেখলাম, যদিও এসব বলা উচিত না, কিন্তু না বলে পারছি না, যে একজন বড় শিল্পী আমাদের চট্টগ্রামের, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন ওনার কোনো আমল নামা এমন নাই যে ওনার কাছে সওয়াব পৌঁছবে, এখন আমরা এমন যে কাজগুলো করবো, যে কাজগুলো দ্বারা ওনার রুহের মধ্যে সওয়াব পৌঁছবে। যেমন আজকে এক ভাই তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া চাচ্ছেন, আরেকজন ভাই যেই তবুকের ব্যবস্থা করছেন,
যে আমরা যদি এগুলো খেয়ে তাদের জন্য দোয়া করি সেটাই তাদের জন্য ফায়দা হবে। এখন উনি যে কাজগুলো করেছেন সেটা ইসলামী শরীয়ত বিরোধী, এবং ওই কাজটাকেই যদি আমরা আরও জীবিত করার জন্য চাই, আপনারা যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কেমন লাগছে, আপনার কাজটাকে তো আমরা স্মরণ করছি, সে কখন সে বলবে না না ভাই এসব করিও না, আমি এখন কবর এসে এসবের সাজা ভোগ করছি। কিন্তু আমরা তো বুঝি না উনি ওনার কী প্রয়োজন এখন সেটা আমরা বুঝি না। স্বল্প বসনা নারীর সংখ্যা বেড়ে যাবে, এটি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। ছাগলের রাখাল নগ্ন পদের লোকেরা যাদের পায়ে চপ্পল থাকতো না, জুতা থাকতো না, এবং যাদের গায়ে ভালো কাপড় থাকতো না, কাপড় পরার সামর্থ্য ছিল না, এই ধরনের লোক অট্টালিকা বানাবে, এটি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। মানুষকে ক্ষমতার কারণে, একজন ক্ষমতাবান মানুষ তাকে মানুষ বেশি সম্মান করবে তার ক্ষমতার কারণে, মানুষ সালাম দিবে যে আল্লাহর নবীর সুন্নত হিসেবে নয়, সালাম দিবে সে সম্মানিত, সে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সেই হিসাবে মানুষ মানুষকে সম্মান করবে, এটি ইবনে আবি হুজাইমার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। ব্যবসার ব্যাপক বিস্তার ঘটবে, এবং স্বামীর ব্যবসায় স্ত্রীরা যোগ দেবে, স্বামীর ব্যবসায় স্ত্রীরা যোগদান করবে, এটি মসনদে আহমদের মাধ্যমে। মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, মানুষের অন্তরে হিংসা কৃপণতা বৃদ্ধি পাবে, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বেড়ে যাবে, এসব কিছু আমরা অহরহ দেখছি। অশ্লীলতা বেড়ে যাবে, আমানতদারকে অবিশ্বাস করবে আর যে খেয়ানতকারী তাকে বিশ্বাস করবে। আপনারা দেখবেন যারা খেয়ানত করে তাদেরকে তাদের চাকরি তাড়াতাড়ি হয়ে যায়, যে আপনাকে ঘুষ দিচ্ছে সে তো প্রথমে আল্লাহর সাথে খেয়ানত করেছে, ঘুষ দেওয়া এটাও তো হারাম, যে হারাম পদ্ধতিতে আপনার চাকরির মধ্যে প্রবেশ করেছে সে অবশ্যই চাকরিতে গিয়ে হারাম কাজই করবে। সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হয়ে যাবে, নিচু লোকেরা সমাজের মধ্যে উত্থান লাভ করবে, সম্পদ কোথা থেকে আসছে কিভাবে আসছে তার বাস বিচার করবে না, সম্পদ পেলেই তা হাতে নিয়ে নেবে, এটি বুখারী শরীফের মাধ্যমে আমরা জানতে পারি। পার্থিব উদ্দেশ্যে দুনিয়া লাভের জন্য মানুষ জ্ঞান অর্জন করবে, দিনের জন্য আখেরাতের জন্য মানুষ জ্ঞান অর্জন করতে চাইবে না। জ্ঞানের একটা মরকজ বর্তমানে শুধু মসজিদে খুতবার আগে ইমাম সাহেবরা যে সমস্ত কথা বলে, কিন্তু এখানে যদি একটা ব্যান্ড শিল্প গোষ্ঠীর প্রতি সপ্তাহে একটা ব্যান্ড শিল্পীর ব্যবস্থা করা হয়, শিল্পী আসবে যে পরে তার আগে জায়গা ফিল আপ হয়ে যাবে। মানুষ স্ত্রীর কথা শুনবে, মাকে অপমান করবে, পিতাকে দূরে রাখবে, বন্ধুদেরকে কাছে টেনে নেবে, মসজিদে উচ্চস্বরে কথা বলবে, হট্টগোল করবে, অপরাধী অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে, মানুষকে শ্রদ্ধা করা হবে তার ভয় থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য, ব্যভিচারকে অবৈধ মনে করা হবে না, মদকে বৈধ মনে করা হবে, গান বাজনার অবৈধতার ধারণা বিলুপ্ত হবে, সেটা আমরা বর্তমানে দেখছি। আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন আপনার সামনে বসে বসে হেডফোন লাগিয়ে গান শুনছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এটা কবিরা গুণ সে করছে, তাকে যদি জিজ্ঞেস করেন কী করছে সে বলুন গান শুনছি, আব্বু আমাকে একটা মোবাইল কিনে দিন, আমি শুধু গান শুনবো যে আর কিচ্ছু করবো না, তো আব্বু তাকে মোবাইল কিনে দিচ্ছে, গান শুনবে আমার ছেলে গান শুনবে যে, এটা কবিরা গুণ, কিন্তু আমরা সেটাকে গুণা মনে করছি না। এটা তো আজ থেকে 1400 বছর আগে কিয়ামতের আগে এই সমস্ত ছোটো ছোটো আলামত আমার নবী বলে গেছেন। মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, বেশি বেশি বর্জ্যপাত হবে, মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে, কোরআন না পড়ে তারা অন্যান্য গ্রন্থের দিকে ঝুঁকে পড়বে, এবং বাজারগুলো নিকটবর্তী হয়ে যাবে, এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। আমার নবী বাজার নিকটবর্তী হয়ে যাবে বলেছে, এই যে এখানে দোকান হয়েছে ঘরের দুয়ারে দোকান, এই বাজার না। এখন যদি বর্তমানে চিন্তা করেন, একজন লোক গ্রামের মধ্যে থাকে, তার কাছে একটা মোবাইল আছে, এমবি আছে, সেখান থেকে ঢাকার মার্কেট থেকে বাজার করতে পারতেছে, অর্ডার দিয়ে দিচ্ছে, তার ঘরে মাল পৌঁছে যাচ্ছে 2 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, অনলাইন শপিং। এই হাদিসের অনেকে বর্তমানে ব্যাখ্যা করছে, আমার নবী যে বলেছেন বাজারগুলো নিকটবর্তী হয়ে যাবে, হাতের মুঠোয় হাতের নাগালে চলে আসবে, সেটা হলো এই যে অনলাইন শপিং হচ্ছে, সেটাই আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, যেটা আমরা বর্তমানে অপরাধ দেখছি। আর এইসব ছোটো ছোটো আলামত দিন দিন বৃদ্ধি পেতে পেতে একদিন
বড় আলামত সমূহ প্রকাশ পাবে। ওই বড় আলামত সমূহ থেকে একটা বড় আলামত হলো ইমাম মাহদী আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে আসবে। দুনিয়ার মধ্যে জুলুম বেড়ে যাবে, অত্যাচার নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপর, বড় বড় রাজা বাদশারা বেদিনেরা কবজা করবে মুসলমানদের উপর, বারবার জুলুম নেমে আসবে, নির্যাতন নেমে আসবে, তারা অসহায় হয়ে যাবে। কিন্তু আমরা একটা কবিতা করি যে মেঘ দেখে তুই করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে। মুসলমানরা নির্যাতিত হলে সেখানে ভয়ের কিছু কারণ নাই, যতই নির্যাতিত হবে নিষ্পেষিত হবে মুসলমানরা যত বেশি অসহায় হয়ে যাবে তত ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার সেই ক্ষেত্রটা তত বেশি দ্রুত প্রস্তুত হয়ে যাবে। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি আগমন করে তখন সমস্ত পৃথিবী তিনি একাই শাসন করবেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের আর কোনো অস্তিত্ব থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, আমানতদারই বেড়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খেলাফতের যুগ চলবে আমার পরে, আল্লাহর নবী বলেন আমার পরে খেলাফতের যুগ চলবে, এরপর বাদশাহী রাজা বাদশার যুগ চলবে, এরপর এমন এক ধরনের রাজা বাদশাহ আসবে তারা শুধু জুলুম করবে, মুসলমানদেরকে নির্যাতন করবে। এরপরে আল্লাহর নবী বলেন যে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া সুম্মা সাকাতা, এরপরে আবার এমন এক খেলাফত আসবে, এমন একটা খেলাফত আসবে যে মিনহাজুন নবুয়া, যে আল্লাহর নবীর নবুয়তের যুগে যে রকম শান্তি যে রকম ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল সেই ধরনের একটা পরিস্থিতি দুনিয়ার জমিনের মধ্যে আবার পুনরায় প্রতিষ্ঠা হবে। এবং আল্লাহর নবী সেটা বলে সোম্মা সাকাতা, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। সুতরাং আমরা সংক্ষেপে এই হাদিস থেকে পাঁচটা জামানার কথা আল্লাহর নবীর জামান থেকে জানতে পারলাম। একটা হলো নবুয়তের জামানা, দ্বিতীয় হলো খেলাফত আলা মিনহাজুন নবুয়া, দ্বিতীয় পরে যেটা খলিফাদের যুগ ছিল, এরপরে বাদশাহী, এরপর জালেম বাদশাহী, এরপরে পঞ্চমত হবে আবার খেলাফত আলা মিনহাজুন নবুয়া, যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে সর্বজনীন আলহামদুলিল্লাহ। অপর একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমার পর বারোজন খলিফা হবেন, তবে যে সর্বশেষ খলিফা হবেন যাকে উম্মতের ইমামত দান করা হবে, যাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সর্বোচ্চ উন্নতির শীর্ষে পৌঁছানোর জন্য দায়িত্ব দিবেন। এবং সেই খলিফার যুগে পবিত্র কোরআনে যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন আমার নবীর সাথে সেই ওয়াদা 100% পূরণ হবে। আল্লাহ তাআলা কী ওয়াদা করেছিলেন? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون, তিনি সেই প্রভু যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীনে হক সহ প্রেরণ করেছেন যাতে তিনি সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী হন, যদিও মুশরিকগণ কাফেরগণ সেটাকে অপছন্দ করে। আল্লাহর নবীর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমার নবীর যুগে কিছুটা পূর্ণ হয়েছে, 100% পূর্ণ হবে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তখন দুনিয়ার জমিনে ইসলাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। সেজন্য আমাদের সবসময় ইসলামের পক্ষে থাকতে হবে, বাতিলের পক্ষে আমরা যেতে পারবো না। সৈয়দ যারা আছেন, যারা আহলে বাইত আছে তাদের পক্ষে থাকতে হবে, কারণ আমার নবী নিজেই বলেছেন আমার আহলে বাইত থেকেই আমার বংশ থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। এই পর্যন্ত আল্লাহর নবী অসংখ্য ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন অসংখ্য আলামত বর্ণনা করেছেন, সেই সুযোগে যুগে যুগে প্রায় 40 জন ভুয়া ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে এসেছেন। তাদের নাম আমি সংক্ষেপে বলবো, আব্বাসিয়া খেলাফতকালে মোহাম্মদ মাহদী আবু মনসুর, তারপর ষষ্ঠ শতাব্দীতে আবি আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ বারবারি, তিনি ইমাম মেহেদী দাবি করেছিলেন, তারপর চতুর্থ শতাব্দী হিজরিতে ভুয়া ইমাম মেহেদী দাবি করেছেন হযরত জনাব ওবায়দুল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ জৌনপুরি, তিনি হিন্দুস্তানে হিজরি 10ম শতাব্দীতে ইমাম মেহেদী হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। সুদানের মধ্যে মোহাম্মদ আহমদ সুদানি, তিনি নিজেকে ইমাম মেহেদী হওয়ার দাবি করেছেন। হিন্দুস্তানে আরেকজন যার নাম হলো গোলাম আহমদ বিন গোলাম মর্তুজা, যিনি নিজেকে ইমাম মাহাদী, এবং 1997 সালে মোহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি কুয়েতের মধ্যে তিনি নিজেকে ইমাম মেহেদী দাবি করেছেন। তেমনিভাবে পাকিস্তানে বর্তমানে একজন নিজেকে ইমাম মাহাদী দাবি করেছেন। এভাবে যুগে যুগে সবসময় নিজেদেরকে ইমাম মেহেদী দাবি করেছেন এই ধরনের 40 জন ভুয়া ইমাম মাহেদী নিজেদেরকে দাবি করেছেন, কিন্তু তাদের সেই দাবি ভুয়া প্রমাণিত হয়েছে, কারণ আল্লাহর নবী এত বেশি ইমাম মেহেদীর ব্যাপারে এত বেশি চিহ্ন
চিনার উপায় বর্ণনা করেছেন সেগুলোর সাথে যখন মিলানো হয় তখন দেখা যাচ্ছে যে আবদুল্লাহ বারবারি যার কথা বলেছিলাম ষষ্ঠ শতাব্দীতে, সে কি সে একজন তৎকালীন জামানা অনেক বড় আলেম ছিল, সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছিল, তার সে দাবিটাকে সে স্থায়ী করার জন্য, প্রমাণ করার জন্য সে কী করতো, কিছু গরিব লোককে টাকা পয়সা দিয়ে কবরস্থানের মধ্যে মাটি করে কবরের ভিতর বসা রাখত এবং বলতো আমি কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে যাব আমার লোকজনকে নিয়ে, আমার শাগরিদদেরকে নিয়ে, তখন তোমরা কবর থেকে আওয়াজ দিবে, কুয়ার মধ্যে কবরের মধ্যে তাদেরকে বসাই দিত, আওয়াজ দিবে এই দেখো দেখো ইমাম মাহদী যাচ্ছে, ইমাম মাহদী যাচ্ছে। তো এই আওয়াজ যখন কবরস্থান থেকে আওয়াজ আসতো, সাধারণ মানুষ পাবলিক এটা শুনে তারা তাকে ইমাম মাহদী হিসেবে স্বীকৃতি দিতে লাগলো এবং সে আরও কী করতো, চালাকির সাথে যাদেরকে সে টাকা দিয়ে কবরের ভিতর থেকে এই সমস্ত ঘোষণা দিয়ে আতো তাদেরকে পরে আবার হত্যা করে ফেলতো নাউজুবিল্লাহ। তার নাম ছিল আবি আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ বারবারি, এত চালাক ছিল। এই ধরনের অনেক ভণ্ড ইমাম মেহেদী দাবি করেছেন, বর্তমানেও করছে, আমরা তাদের থেকে কীভাবে বাঁচবো? আমরা বুঝতে হবে ইমাম মেহেদীকে, তার আল্লাহর নবী কী সমস্ত আলামত বলেছেন, ইমাম মেহেদী কখন আসবে, এসব বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আজকে আমি স্বল্প সময়ে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমরা যে কাউকে ইমাম মেহেদী হিসেবে স্বীকৃতি না দেয়, যিনি অরিজিনাল ইমাম মেহেদী হবেন তাকে চিনার সহজ কিছু পদ্ধতি আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন, সেগুলো আমাদের জানতে হবে। যে ইমাম মেহেদী আসার আগে দুনিয়ার জমিনের মধ্যে একটা মহাযুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ হত্যা করা হবে, মানুষ শুধু আফসোস করবে, হাই হুতাশ করবে, হতাশ হয়ে যাবে, মানুষ শুধু শান্তি কামনা করবে, কীভাবে এই জুলুম থেকে এই অত্যাচার থেকে নিষ্কৃতি পায়, সেই ধরনের একটা হতাশায় মানুষ ভুগবে, সব দিক দিয়ে জুলুম অত্যাচার কুফুরি ছেয়ে যাবে, বেহায়াপনা ছেয়ে যাবে, এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন। এবং ইমাম মেহেদী আসার আগে মানুষ তিনটা কাজ, সাত মাসের মধ্যে তিনটা কাজ হবে। আল্লাহর নবী বলেন যে আল মালহামাতুল কবরা, একটা হলো মহাযুদ্ধ, আরেকটা হলো কুস্তুনতুনিয়া, যা আমরা ইস্তাম্বুল হিসেবে চিনি, ওই কুস্তুনতুনিয়া সেই দেশটাকে মুসলমানরা জয় করবে এবং দাজ্জাল প্রকাশিত হবে। এই তিনটা কাজ যখন সাত মাসের মধ্যে সাথে সাথে একটার পর একটা হবে, এই তিনটা কাজ হওয়ার সেই সময়টাতে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকাররাবাজ জামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হবে না। কেমন? ফাতাকুনুস সানাতু কাশশাহর, বছর এমনভাবে কেটে যাবে যেন মাস চলে গেছে, এক বছর যাবে যে মাসের মতো। ওয়াশশাহরু কাল জুমুআ, এক মাস কাটবে যে এক সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমুআতু কাল ইয়াউম, এক সপ্তাহ কাটবে একদিনের মতো। বর্তমানে আমরা একটু যদি চিন্তা করি সেই সময়টা মনে হয় এখনই চলছে, এক বছর কেটে যায় এক মাসের মতো, এক সপ্তাহ কেটে যায় একদিনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইমাম মেহেদী আসার জন্য দুইটা চিহ্ন আপনারা মনে রাখবেন, একটা চিহ্ন হলো এই ঘটনাটা, এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনা আসমান জমিন সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো হয় নাই, এমন একটা ঘটনা ঘটবে ইমাম মেহেদী যে বছর আত্মপ্রকাশ করবেন। উনি তো জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে, 40 বছর পর মক্কাতুল মুকাররমার মধ্যে উনি প্রকাশিত হয়ে যাবেন, মানুষ চিনে ফেলবে, সূর্য যেমন উঠলে দিনের আলো প্রকাশিত হয়ে যায় সেরকম দিনের আলোর মতো তাকে সবাই চিনবে, সেরকম আলামতগুলা যখন আমার নবী বলেছেন সেই আলামতগুলা যখন মিলবে তখন তারা চিনে ফেলবে। সেই মাসটা হবে রমজান মাস, রমজান মাসের প্রথম তারিখটা হবে চন্দ্রগ্রহণ এবং 15-15 রমজানের সেই মাসের 15 রমজান হবে সূর্যগ্রহণ। পৃথিবীর জমিনের মধ্যে এই ঘটনা আল্লাহর নবী বলে আসমান এবং জমিন সৃষ্টির পর আর কখন ঘটে নাই, কিন্তু ইমাম মেহেদী যে বছর আত্মপ্রকাশ করবেন সেই বছর এই ঘটনাটা সংঘটিত হবে। প্রথম রমজান চন্দ্রগ্রহণ হবে, 15 রমজান সূর্যগ্রহণ হবে। তাহলে একটা আলামত পেলাম। আর এরপর আল্লাহ নবী বলেন ফোরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, স্বর্ণের পাহাড়,
আর সেই পাহাড়ের জন্য মানুষ যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে খবরদার, যারা সেই জামানা পাবে তারা যেন সেই স্বর্ণের জন্য লালায়িত না হয়, স্বর্ণের জন্য পাগল হতে মানা করে দিয়েছেন আমার নবী। নিশ্চয়ই এর পিছনে আমাদের জন্য বিপদ আছে। তাহলে সেই স্বর্ণটাও আমরা এখনও দেখি নাই, স্বর্ণের পাহাড়ের খবর এখনও প্রকাশিত হয়নি। সুতরাং যারা বলছে ইমাম মেহেদী এসেছে, তাদের এই কথা ঠিক নয়। খবরে হাদিসে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, আলা ইন্নাল হাক্কা ফি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার যারা হকপন্থী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকের সাথে থাকবে। আমার নবীর বংশের লোক ইমাম হোসেন ছিল, ইমাম হাসান ছিল, এবং কিয়ামতের আগে আরেকজন আসবেন, তিনিও আমার নবীর বংশের হবে। তো যুগে যুগে যে সমস্ত নবীর আওলাদদের ভালোবাসে তাদের জন্য সুখবর। যারা নবীর আওলাদকে এখনও ভালোবাসেন, বর্তমানেও যারা আহলে বাইতের কথা শুনে খুশি লাগে, কিয়ামতের আগে যখন ইমাম মেহেদী আসবে তখনও আপনাদের আহলে বাইতের কথা যখন শুনবেন তাকে আপনারা মান্য করতে সমস্যা হবে না। কিন্তু যারা এজিদের পক্ষে যায়, এজিদকে রহমতুল্লাহ আলাই বলে 1400 বছর আগে পরে এসে ইতিহাস পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা হবে দজ্জালের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ফিতনাবাজ থেকে আমাদের হেফাজত করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন সবাই বলেন আমিন। খবরদার, আপনাদের সাথে আমার জায়গা জমির কোনো বিরোধ নাই, আত্মীয় স্বজনের কোনো বিরোধ নাই, কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের বিরোধ নাই। আমি কোরআন হাদিস থেকে যে সমস্ত কথা বলছি এই সমস্ত কথা আল্লাহ আল্লাহর রাসূল বলে গেছেন সেগুলোই বলছি, শুধু আপনাদের যে আপনারা যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, না হয় কেউ আমার কোনো ক্ষতি করে নাই, আপনারা কেউ আমার জায়গা নিয়ে যান নাই, আপনাদের সাথে আমার কোনো লেনদেনের মোয়ামেলাও নাই, যার কারণে আমি আপনাদেরকে ভুল বুঝাবো। আপনারা সবাই আমার মুসলমান ভাই, আপনারা সঠিক পথে থাকেন, সঠিক বিষয়টা বুঝতে পারেন, সেটাই শুধু আমার কাম্য। যখন ইমাম মেহেদী তশরিফ আনবেন তাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে না যে ইনি ইমাম মেহেদী, ওনার কাছে আমার নবীর কর্তা মোবারক থাকবে এবং আমার নবীর সেই তরবারি মোবারক থাকবে এবং সবসময় একখণ্ড মেঘ ওনাকে ছায়া দিতে থাকবেন, আর সেই মেঘখণ্ড থেকে আওয়াজ আসবে হাজ আল মাহদি খলিফাতুল্লাহ ফাত্তাবিউহু, ইনা ইমাম মেহেদী, ইনি আল্লাহর খলিফা, তোমরা তাকে অনুসরণ করো। ইমাম মেহেদীর কারামত হিসেবে সবচেয়ে বড় একটা কারামত হবে যে তুমি একটা শুষ্ক কাঠকে যখন জমিনের মধ্যে গেড়ে দিবেন সেটা জীবিত হয়ে যাবে এবং সেটা থেকে ফল এবং ফুল উৎপন্ন হবে, সবাই বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আমার নবীর বংশ থেকে হবে, আহলে বাইত থেকে হবে, ইনি একদিক থেকে হাসানি হবেন অন্যদিক থেকে হোসাইনি হবেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানিও একদিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। ইমাম মাহদীও সেরকম হবেন, এক মায়ের দিক থেকে হোসাইনি হলে বাবার দিক থেকে হাসানি হবেন, অথবা বাবার দিক থেকে হোসাইনি হলে মায়ের দিক থেকে হাসানি হবেন, আমার নবীর বংশ থেকে হবেন। এবং আমার নবী বলেন তার নাম হবে আমার নাম মোহাম্মদ, আমার নবী বলেন আমার নাম যেরকম মোহাম্মদ তার নামও তার মা বাবা রাখবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আমার বাবার নামের মতো, আমার বাবার নাম আবদুল্লাহ, ইমাম মাহাদির বাবার নামও হবে আবদুল্লাহ। এ পর্যন্ত যারা 40 জন নিজেদেরকে ইমাম মাহাদি ঘোষণা করেছে তারা কেউ এই সমস্ত আলামত তাদের মধ্যে পাওয়া যায় নাই। এবং ইমাম মেহেদীর জামানার তার জামানের বাইতুল মুকাদ্দাস যেটা বর্তমানে ইহুদিদের দখলে সেটা মুসলমানদের দখলে হবে, ইমাম মেহেদীর রাজধানী হবে সেই বাইতুল মুকাদ্দাস, সেখান থেকেই তিনি যুদ্ধ পরিচালনা করবেন। বর্তমানে যে সমস্ত অমুসলিম শাসকরা মুসলমানদের উপর নির্যাতন করছেন তাদেরকে গ্রেফতার করে শিকল বেঁধে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের বিচার করা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সমস্ত পৃথিবীতে একমাত্র তিনি একজন হকপন্থী শাসক হবেন, দুনিয়ার জমিনের মধ্যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আদল প্রতিষ্ঠা করবেন। এবং ইমাম মেহেদী অত্যন্ত সুন্দর আকৃতি হবেন, বুজুর্গ লোক ধরনের লোক হবেন, চেহারা দেখলে মনে হবে যেন ওনার চেহারা থেকে নূর জোরে জোরে পড়ছে, উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারা হবে। কথা বলার সময় উনি তোতলাবেন এবং কথা বলতে বলতে যখন আটকে যাবেন তিনি রানের উপর হাত মারবেন। এসব কিছু আমার নবী আলামত হিসেবে ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার চোখগুলো হবে সুরমা লাগানোর চোখের মতো, খুব সুন্দর নূরানি চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওনার অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। বর্তমানে কেউ কেউ গবেষণা করে, নাসার যে হাদিসটা বলেছি, নাসার গবেষণা থেকে কেউ কেউ বলেছে, কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আপনাদেরকে বলা উচিত, আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত
যে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো এসব করলে হবে না, হয়তো ইমাম মেহেদী অতি অল্প সময়ে আত্মপ্রকাশ করতে পারেন। যে নাসার যে গবেষণায় তাতে দেখা গেছে আমার নবী যে বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে প্রথম রমজান হবে চন্দ্রগ্রহণ, পুনরায় রমজান হবে সূর্যগ্রহণ। অনেকে গবেষণা করে দেখেছে নাসার হিসাব অনুযায়ী 2026 সাল নাকি সেই সময়টা আসবে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে আমার নবীর আরেকটা হাদিস থেকে মুজাদ্দিদা আলফিসানি রহমতুল্লাহ একটা ব্যাখ্যা করেছেন, সেটা বলে আমি শেষ করে দিব। মুজাদ্দিদা আলফিসানি আমার নবীর একটা হাদিস বলেছেন ইমাম মাহদী আসবে 200 সাল পরে। আমার নবী বলেছেন 200 পরে, 200 হিজরির পরে দেখা গেল ইমাম মাহদী আত্মপ্রকাশ করে না। এরপর মানুষ অপেক্ষা করেছেন 1000-এর পর যে 1200 হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদা আলফিসানি ইমামে রব্বানি মুজাদ্দিদা আলফিসানি, উনি বলছেন না ইমাম মাহদী আত্মপ্রকাশ করেন নাই। তারপর উনি ওই হাদিসের ব্যাখ্যা করে বলেন আল্লাহর নবী 200 যে বলেছেন সেই 200টা প্রতি 1000-এর পরের 200, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে 2200 সাল পর্যন্ত। 2200 সালে হয়তো ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম আত্মপ্রকাশ করবেন, আল্লাহু আলাম। এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ মুজাদ্দিদ রব্বানি মুজাদ্দিদা আলফিসানি রহমতুল্লাহের ব্যাখ্যা। তবে নাসার যে হিসাব অনুযায়ী সেই হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2026 সালে নাকি ইমাম মাহদী আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন। উনি যদি আত্মপ্রকাশ করেন সেটা আমাদের জন্য খুশির খবর, যারা মজলুম যারা নির্যাতিত মুসলমানদের জন্য খুশির খবর। সারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে, কোনো বেদিনের কোনো ধরনের এ সমস্ত ভণ্ডামি আর চলবে না। দুনিয়ার মধ্যে একমাত্র হক ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হবে, সেটা আমাদের জন্য খুশির খবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান এবং আমল করার তৌফিক দান করুন যারা সুন্নত পালন করতে চায়।